আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে। একটি সাদা কালো ডকুমেন্টে সাদা কালো সিলকে কালারাইজ করা যে কতটাই সহজ, আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, কারণ আমি এডিটিং শেখানোর স্বার্থে আপনাদেরকে কাজটি দেখাচ্ছি। দয়া করে কেউ এই কাজটি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। অনেক সময় আমাদের অরিজিনাল কপি ফটোকপি করার কারণে সাদা কালো হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমাদের কালারাইজ কপির প্রয়োজন হয়। তো সেই স্বার্থে আজকের ভিডিওটি শেয়ার করা হচ্ছে আপনাদের সঙ্গে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে, লেটস গো। কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে স্বাগত জানাই, আমি নাজমুল আছি আপনাদের সাথে। তো আজকে দেখাবো কিভাবে সাদা কালো সিল কালারাইজ করা যায় কতটা সহজে, এবং এই টেকনিকটি আপনাদের অনেক কাজে আসবে আমি মনে করি। ফটোশপ সফটওয়্যারটি ওপেন করা আছে, তো ডবল ক্লিক করে দিলাম। আমি আমার সেই কাঙ্ক্ষিত মানের সিলটি আমি ওপেন করে নিচ্ছি এখান থেকে ডবল ক্লিক করে দিয়ে। তো চলে আসছে। তো ব্যক্তিগত সিকিউরিটির ক্ষেত্রে আমি শুধু সিলটুকু দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু একটিমাত্র লেয়ার রয়েছে শুধুমাত্র। তো একটিমাত্র লেয়ার থাকা অবস্থায় আমি এখান থেকে চলে যাব ইমেজ, ইমেজে যে মুডে যে যাওয়ার পর এখান থেকে 8GB করে নেব আমি। অবশ্যই আমার মুডটি চেঞ্জ করে নিতে হবে, যে অবস্থায় মুড থাকুক না কেন আমার মুডটি আগে চেঞ্জ করে নিতে হবে। তো এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আমি আরেকটি কপি করে নেব। তো তার আগে আমার সিলের দিকে একটু লক্ষ্য করুন, আমার সিলটি কিন্তু সাদা কালো অবস্থায় রয়েছে। তো আমি এই লেয়ারটি এখন কপি করে নেব। তো আমি কিবোর্ড থেকে Ctrl+J চাপ দিলাম, দেওয়ার পরে আমার লেয়ারটি ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আরেকটি কপি হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে দিলাম, এখান থেকে রাইট ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে আছে কালার ব্যালেন্স। তো কালার ব্যালেন্সে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে নতুন একটি বক্স ওপেন হয়ে গেছে। তো আমি ম্যাজেন্টা কালার একটু বাড়িয়ে দিলাম, তো আমি ব্লুটাও একটু বাড়িয়ে দিলাম, রেডটাও হালকা একটু করে বাড়িয়ে দিলাম, দেওয়ার পরে আমি এটি এখন ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করে দেওয়ার পরে আমার এখান থেকে দেখছেন লেয়ার মাস্ক, তো আমি লেয়ার মাস্কে একটি ক্লিক করে দিলাম, দিলে আমার লেয়ারটি কিন্তু মাস্ক হয়ে গেছে। ইনভার্ট করার জন্য মাস্ক লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় ইনভার্ট করার জন্য আমার কিবোর্ড থেকে Ctrl+I আমি চাপ দিলাম। Ctrl+I চাপ দেওয়ার পরে আমার দেখতে পাচ্ছেন ইনভার্ট হয়ে গেছে। যাওয়ার পরে আমি এখান থেকে আমি টুল বক্সে গেলাম, টুল বক্সে যাওয়ার পর ব্রাশ টুলটি নিয়ে নিলাম। ব্রাশ টুলটি নেওয়ার পরে আমার এখানে ফ্লোর এবং অপাসিটি এবং ফ্লোর দুটাই 100% রাখতে হবে, তো আমি রাখছি। তো আপনি ব্রাশ টুলটি আপনার সুবিধার্থে আপনি ছোট বড় করে নিতে পারেন। তো আপনার ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটি কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক রাখতে হবে, যেভাবে আমার আছে এখানে রাখা। তো আপনি এবার সুন্দর করে ব্রাশ করতে পারেন আস্তে আস্তে সময় নিয়ে। তো এখানে ব্রাশ করার পরে মনে হচ্ছে যে এই সিলটি এই মাত্রই মারা হয়েছে। তো এই টেকনিকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেউ খারাপ উদ্দেশ্যে এই কাজটি ব্যবহার করবেন না, কারণ আমরা বরাবরই চাই আপনাদের কোনো কিছু নতুন কোনো কিছু শেখানোর জন্য আমরা টিউটোরিয়াল করে থাকি। তো আপনারা কেউ খারাপ উদ্দেশ্যে এই টেকনিকটি ব্যবহার করবেন না। আমরা প্রতিনিয়ত আপনাদের সঙ্গে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।